হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন চটজলদি একটা বানানোর মুখরোচক একটা খুব সুন্দর রেসিপি স্ন্যাক্স মানে চটজলদি বিকাল সন্ধ্যা সকাল যখন ইচ্ছা আপনাদের খিদে পাবে এরকম একটা চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু হয় এরকম কিন্তু খুবই ভালো লাগে খেতে বিকালে সন্ধ্যে বা সকালে যখন ইচ্ছা আপনারা কিন্তু এরকম বানিয়ে খেতে পারবেন একটা মুড়ি দিয়ে খুব সুন্দর একটা চাট বানিয়েছি এটা হলো মুড়ির চাট আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এরকম ধরনের রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখুন কত সুন্দর মুড়িটা মাখিয়ে মাখিয়েছি দেখুন একটা চাট মুড়ি তাহলে চলুন দেখে নাও আমি এই চাটমড়িটা কেমন করে বানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে তাহলে চলুন প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে একটা ডিম এখানে আমি একটা পেঁয়াজ লঙ্কা একটু নুন একটু হলুদ দিয়ে আর মাখিয়ে রেখে দিয়েছিলাম আর ধনেপাতাটা পাতাটা দিতে ভুলে গেছি সেই জন্য উপর থেকে একটু ধনে ছড়িয়ে দিয়েছি ডিমটা কিন্তু একটু এপার ওপার উল্টে পাল্টে ভেজিয়ে নেব একটু যখন ভাজা মতো হয়ে যাবে তখন সেই অবস্থায় আমি ডিমটাকে একটু ভেঙে ঝুরি ঝুরি করে নেব এরকম ডিম ভাজাতে মুড়ি আপনারা বাড়িতে বানান কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এরকম ডিম ভাজাতে মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তার সঙ্গে আবার শশা গাজর সব কিছু পড়লে কিন্তু খুব সুন্দর লাগে খেতে দেখুন ডিমের ভুজিয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ডিমটা খুব সুন্দরভাবে ঝুড়ি করে ভেজে নিয়েছি এখানে দেখুন এখানে ছোলা কাঁচা লঙ্কা ধনে পাতা গাজর আর শশা নিয়ে নিয়েছি পেঁয়াজটা চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও দিতে পারবেন এখানে কাঁচা পেঁয়াজ আমি দিই নি এখানে আমি অল্প বানাচ্ছি সেই জন্য অল্প অল্প সব কিছু নিয়ে নিয়েছি আপনারা চাইলে যতটা বেশি বানাবেন ততটা পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন এখানে কাঁচা ছোলা নিয়ে নিয়েছি মানে ভিজিয়ে রেখেছিলাম সেই কাঁচা ছোলা আপনারা চাইলে ছো ছোলাটা সেদ্ধ করে দিতে পারবেন দেখুন দিয়ে দিয়েছি একটু চাট মশলা বা ভাজা মশলার গুঁড়ো একটু অল্প করে আমি কাঁচা যে কুচিগুলো দিয়ে দিয়েছিলাম তার উপরে দিয়ে দিয়েছি একদম স্বাদ অনুযায়ী অল্প করে একটু নুন দিয়ে কিন্তু আমি একটু শশা গাজর পেঁয়াজটার মধ্যে লাগিয়ে নিচ্ছি এরপর ডিমের ভুজিয়াটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে কিন্তু এখানে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যে মাখিয়ে নিতে পারবেন দেখুন বাচ্চাদের নিয়ে ছাদের উপরে বসে এরকম মুড়ি মাখিয়ে নিচ্ছি যেহেতু সবাই খাবো না এই জন্য অল্প করেই মাখাচ্ছি মুড়িটা কিন্তু মাখানামার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে